যত দেখবেন চমকে যাবেন, আর পুরো গল্পটা যদি শোনেন সেটা তো অন্য রকম ভালো লাগা কাজ করবে। এগুলোর সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আমরা কিন্তু পোস্ট করি। হ্যাঁ, অনেকে যারা গ্রিন ফ্রেন্ডস দেখে তারা এখনও অনেকেই জানে না যে সবুজ বন্ধু সমর নামে একটি চ্যানেল আছে, যেখানে এই গাছগুলির ছোট্ট ছোট্ট টিপস কিংবা প্রত্যেকটা গাছের ছোট্ট ছোট্ট টিপস জানানো হয়। হ্যাঁ, ওই চ্যানেলে এই গাছগুলির এত সুন্দর করে পরিচর্যা পরিচালনা বলা হয়েছে যেটা আপনাদের সকলের কাজে লাগবে। একটা দুটো গাছ নয়, প্রত্যেকটা গাছের দিকে তাকাবেন আর বলবেন না সমর ভালো গাছ তৈরি করেছে, প্রত্যেকটা গাছ। সবাইকে বলেছিলাম এই গাছটা অন্তত করবেন, আর এবং নার্সারিতে গিয়েও বলছি যে এই গাছটা খুব ভালো, এই গাছটার নাম কি এবং এই গাছটার ফুলটা দেখে পছন্দ হবে আর সবাই করবেন। গাছটা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা এনি টাইম এই গাছ কিন্তু আপনার বাড়িতে ভালো থাকবে, ফুল দেবে, সুন্দর একটি গাছ, সহজ একটি গাছ। এই হলো আপডেট ভিডিও। লঙ্কা কন্টিনিউ আছে, লঙ্কা পেকে যাচ্ছে, তুলছি বাড়িতে নিয়ে যাচ্ছি, কাঁচা লঙ্কা আর কাঁচা থাকছে না, মানে এত পরিমাণ হচ্ছে, পেকে ভরে আছে গাছে। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। এরকম একটা আইডিয়া হতে পারে জাস্ট কিন্তু কল্পনার বাইরে, মাটিতেই বসানো ওয়েট আছে, যেহেতু গ্রিলের পুরোটাই স্ট্যান্ডের উপরে রাখা হয়েছে সেই জন্য কিন্তু গাছ অসাধারণ হয়েছে। মুখ কাটলে আরও বেশি ব্রাঞ্চ বার হবে, কিন্তু যেহেতু এই ফুল কেটে ফেলে দেওয়া এটা কিন্তু খুব কষ্টসাধ্য, এই জন্য কাটছি না, যেরাম হচ্ছে ভাই এমনিতেই আমি খুশি, তারপরে এক্সট্রা আর কী চাইব। আসি এই গাছটার আপডেট নিয়ে। এত সুন্দর গাছ, এত সুন্দর গাছ যেটা কল্পনা করার বাইরে, আর ফুলের কুঁড়ি এসছে দেখেছেন, শুধু কুঁড়ি আর কুঁড়ি। আমি আরও একটা গাছের কাছে চলে যাচ্ছি, এটা হলো আমার কাঠচাপা আর অন্যতম ফেভারিট, কারণ এর গন্ধ আপনাকে মুগ্ধ করবে আর ফুলের কালারটা সম্পূর্ণ অন্যরকম, এর পাতার স্টাইলটা অন্যরকম। পাতার স্টাইলটা অন্যরকম বলতে একটু কার্লি পাতা, একটু বাঁকা বাঁকাটা স্টাইলের পাতা, তবে এ যত বছর আমার কাছে আছে এবছর সবথেকে বেশি ফুল দেওয়ার চেষ্টা করছে। একটা দুটো অলরেডি চারটে পাঁচটা আমি দেখতে পাচ্ছি, ওদিক থেকে দেখতে পাচ্ছি না, দেখতে পাঁচটাতে আপাতত আছে, তবে এবছর যতগুলো মাথা আছে প্রায় সবকটা থেকে ফুল দেবে আমি আশাবাদী। যে গাছটা আপনাদের চোখের সামনে রিপোর্ট করে তুলে দেখিয়েছিলাম না কিছুদিন আগে, হ্যাঁ এটা সেই গাছটা, বিশ্বাস না হলেও টব আর গাছ দেখে আপনাকে বিশ্বাস করতেই হবে। বেশ কয়েকদিন আগে অর্কিড, যারা সবুজ বন্ধুটা দেখে, সবুজ বন্ধু সমর, তারা জানে যে অর্কিডগুলো নিয়ে সমর ভিডিও করেছে, এখনও পর্যন্ত ফুল আছে। ফুল সহ কি রিপোর্ট করা যায়, আমি ফুল সহ রিপোর্ট করেছি। এখানে এই গাছটা আমার বাড়িতে চার মাস ছিল, একটাই টবের মধ্যে দেখছি যে শিকড়গুলো কালো কালো হয়ে যাচ্ছে, একটু ভয় পেয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে আমি রিপোর্ট করে দিয়েছি। রিপোর্ট করে দেওয়ার পর এখন দিন পনেরো হয়েছে, গাছ ঠিক আছে, কোনো চাপ নেই। কেন এই ফিলোনপসিস পছন্দ করলাম আগে ফিলোনপসিস নিয়ে বলি, তারপরে প্রত্যেকটা গাছের ডিটেলস নিয়ে আসছি। ফিলোনপসিস পছন্দ করলাম, এই ফিলোনপসিস গাছ অনেক কটা এনেছিলাম, আমি ঠিকভাবে বাঁচাতে পারছিলাম না, যে কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছিল, প্রসেনজিৎকে অনেক কটা গাছ আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই ফিলোনপসিসটা আনার পর তিন মাস চার মাস ধরে আমার বাড়িতে কন্টিনিউ ফুল দিচ্ছিল, তখন ভাবলাম যে ফিলোনপসিসটা করা যাবে। এইটা যখন ভাবলাম, ঠিক অপর দিকে এখন যেটা সাদা হলুদের ফুল হয়েছে, এই গাছটা আমি পচে যাচ্ছিল বলে বারবার আমি তুলে নিয়ে টাঙিয়ে রেখেছিলাম। কীরকম একটা দেখায় ফুলের বোকে, এই যে ফুলের বোকেতে ওর মধ্যে টাঙিয়ে রেখেছিলাম। হ্যাঁ, ওর মধ্যে টাঙিয়ে রাখার পর এ রীতিমতন এই রকমই দুটো স্টিক বেরোলো বেশ চার মাস ছ মাস পর, এবং গাছটা রুক্ষ্ণ বাড়েনি কিন্তু স্টিক বেরিয়েছে। তখন ভাবলাম যে এই গাছটা করা যেতে পারে, সাথে সাথে আমি কাঠ, টব ভাঙা,
যেভাবে আমার টুইন টাওয়ার বসানো আছে সেইটার মতন করে একটু চারকোল বসিয়ে দিলাম ফিলোনফসিস উপর দিয়ে। পরে এগুলো সব পরে এসছে, সব ডায়লগ এগুলো পরে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর গাছটা যখনই দুটো স্টিক নিয়ে ফুল আসা স্টার্ট করলো, মন ভরে গেল, আবার নতুন করে কিছু ফিলোনফসিস জোগাড় হলো। এই গাছগুলো কিনে নিয়ে আসা, 590 করে দাম, এগুলো জোগাড় করলাম। এবং জোগাড় করার পর মন ভরে যাচ্ছে এদের ফুলে, আর সত্যি যত্ন কম। আছে কীভাবে, কীরকম জায়গা আছে, একটা ওয়াল সাইড, আর সেই ওয়াল সাইডের উপরে বেশ গ্রিন নেট ডবল করে দেওয়া 75-এর, এবং সেখানে উপরে আছে বিভিন্ন ধরনের হয়া গাছ, অত্যন্ত সহজ গাছ, পরিচর্যা সবুজ বন্ধুতে দেওয়া আছে। আমি এখন টুইন টাওয়ার নিয়ে কথা বলবো, কিন্তু টুইন টাওয়ারে ফুল দেখা মিললো নাকি, এটা কী ব্যাপার হলো দেখি। এখনই একটা ফুল দিয়ে দিয়েছে, এটা তো ঠিক উচিত নয়। আমি প্রথম এখনই লক্ষ্য করলাম একটা স্টিক দিয়ে দিয়েছে, এবং টুইন টাওয়ারে আরও স্টিক আসছে, এই দেখুন এত তাড়াতাড়ি, এই দেখুন মাঝখান থেকে ফুল আসছে এত তাড়াতাড়ি। এই কিছুদিন আগে ভেঙে গেছিলো, তাকে রিপোর্ট করলাম, এই দেখুন টুইন টাওয়ারে এবার একটা দুটো তিনটে চারটে মোটামুটি ডাল বেরিয়েছে। জানি না কতগুলো কি ফুল হবে না হবে, বাট গাছ অসাধারণ আছে। আর এটা বিষ্ণুদা দেওয়া সেই গাছটা, এর একটা খালি ডাল আসছে দেখুন কি মোটা সাংঘাত, এর একটা আবার ফুল চলে এসছে, কন্টিনিউ ফুল হয়। অর্কিড, অর্কিডটা এতটা ভালো লাগে, আর সত্যি দীর্ঘদিন ফুল দেয় বলে গাছটা ভালো লাগে। ডুরান্তার যে কালার, এই রং কেউ দিতে পারবে না আপনাকে, ঠিক আছে, অরিজিনাল এই রং কেউ আপনাকে দিতে পারবে না। তাই ডুরান্তা আপনারা আমাদের দেখানো নার্সারিগুলো ফলো করুন, ঠিক আছে। আর ডুরান্তা একমাত্র পাওয়া যায় মুখার্জি হর্টিকালচার ফার্মে, এই ডুরান্তা সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে। তো ডাল কেটে বসালেও হয়, এটা ডাল কেটে তৈরি একটা গাছ। এবারে আসি, ছাদ আগে নোংরা ছিল দেখুন আবার পরিষ্কার করেছি। নিজের হাতে তৈরি গাছ, এত সুন্দর গাছ আর কি, আমার দরকার নেই বিদেশি গাছ, দেশি গাছ, মন পুরো ভরিয়ে দিয়েছে ফুলে আসছে। রিপোর্টিং কাটিং করার পরে ফার্স্ট টাইম ফুল আসছে, আর জাস্ট কল্পনার বাইরে এটাতেও আসছে, সবে আসা স্টার্ট হয়েছে, ওটা অনেক দিন থেকে আসছে, তো এই জন্য পুরনো গাছ আর ফুলে পুরো ঠাসা। ও ওকে লতাতে দিতেই হবে, উপরে তুলে দিয়েছি, ভাই তুই যত খুশি লতা আমি কিচ্ছু বলবো না, এইরকমই একটা জায়গা দিয়ে দিয়েছি। ও ঘুরিয়ে পেঁচিয়ে হচ্ছে না, তাই ব্লু ডেজি গাছ, সুন্দর গাছ, কোনো কোনো দিন প্রচুর ফুল ফোটে আর কোনো কোনো দিন এইরকম কম ফোটে, বাট যাই ফুটুক আমি খুশি। এগুলোর যদি পরিচর্যা নিয়ে কথা বলি তো বেকার বলা হবে, এই সব গাছের আবার কী পরিচর্যা, গাছ আনবেন বসাবেন ফুল হবে। পুরনো কালারগুলো সব সরিয়ে দিয়েছি, নতুন নতুন কালার আবার কালেকশান করেছি, এটা একটা তার মধ্যে অন্যতম, আর খুব ভালো একটা কাঠচাপা। চলুন, অন্যতম একটা সেরা জবা, পাতাটা একদমই চকচকে, দুর্দান্ত একটা ফুল আসছে, এটাতে কুঁড়ি মেলেছে, এটাতেও কুঁড়ি আসছে, প্রায় সব কটাতে কুঁড়ি আসবে, এখন আর যেটা দেখি বা না দেখি কুঁড়ি আসা স্টার্ট হয়ে গেছে। নিজের হাতের গাছ, 1.5 বছরের বয়স, গাছটা খুব সুন্দর। এই কাঠচাপাটা না দেখালে ভীষণ ভুল করব। কতগুলো কুঁড়ি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 স্টিক, 14, 15 স্টিক, আর গন্ধে ভরে যাচ্ছে, দারুণ একটা গাছ। এই কাঠচাপাটা কিন্তু আপনারা আপন করুন। আমি এইটা সাদা তৈরি করছি খুব তাড়াতাড়ি, সাদাটা ফুল না আসলেও গাছটা তৈরি করছি, ব্যাস তাতে কী হবে, এটা একটা নতুন গাছ, আর এইটা হচ্ছে সাদাটা তৈরি হচ্ছে, হোক দেখা যাক না কি হয়। এইবার আসবো আমি এই গাছটার বিষয়ে, এই গাছটার বিষয়ে, দুটো গাছ, একটা মুখার্জি থেকে আনা ওই দূরেরটা, এটা দিলবার নার্সারি থেকে আনা। তবে দিলবার থেকে এখন যে আমি ভিডিও করেছি এখন আনা নয়,
এটা 2 বছর আগে দিলওয়ার থেকে আনা। হ্যাঁ, তো এই দিলওয়ার নার্সারি থেকে যখন আমি আনি গাছটা, ছোট্ট একটা ডাল ছিল, সুন্দর একটা গাছ ছিল, এবং গাছটা আস্তে 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 রুক্ষ্ণ মতন হয়ে যায়। আমি সমস্ত দুটো গাছের কথা বলছি, একটা দুটো গাছের কথা বলছি, দুটো গাছেরই সমস্ত মাটি সরিয়ে, একটু আদ্র নয়, সমস্ত মাটি সরিয়ে গাছটাকে শুধু বিনা রুট, বিনা মাটিতে শুধু রুটটাকে নিয়ে, শিকড়টাকে নিয়ে, ডালপালা তো অবশ্যই থাকবে, আমি গাছটা বসিয়ে দিই সুন্দর করে এবং সমস্ত মাটি ছাড়িয়ে। এরকম আমি করি এবছর না হলেও 4 থেকে 5টা গাছ, তার মধ্যে 2টো দেখাচ্ছি, আরও 2টো দেখাচ্ছি, একটা রিপোর্টিং করলাম কদিন আগে, আর একটা আমি দেখাচ্ছি, আরও একটা না, আরও 2টো দেখাচ্ছি, মোট 5টা করেছি। প্রত্যেকটা গাছ সাকসেসফুল, তাদের পাতার ছাড়ার স্টাইল আলাদা, তাদের পাতার গ্ল্যামার আলাদা, ফুলের সৌন্দর্যটাই আলাদা, মানে যত রকমভাবে প্রকাশ করা যায় গ্রিন ফেন্স এই মুহূর্তে আপনাদের সামনে সেই প্রকাশটা করছে। মানে নিজে হাতে এই কাজটি করার পরে যে গাছ বাঁচার পর যে ফুল আসে তার সত্যি অনবদ্য। যাদের গাছ খুব প্রবলেম হয়, একদম বেয়ার রুট করে দিন, ভালো করে শিকড় ধুয়ে একটু ফাঙ্গিসাইডে চুপিয়ে আবার নতুন করে গাছটা বসান, ছায়া জায়গাতে রেখে দিন, এক্ষুনি হট করে করবেন না, আমি বলছি আর সঙ্গে সঙ্গে করবেন করবেন না, ওয়েদার বুঝে দেখে শুনে করুন, এগুলো এখন করা নয়, শীতের শেষের বেলা করা, ঠিক আছে? করলে আশা করব আপনারও গাছ ভরে যাবে। হ্যাঁ, আমি জানি এরকম করলে নতুন করে গাছগুলোর চেহারা ফিরবে এবং আপনার নিজের হাতে হলে না, অনেকের ছাদ দেখেন ফুলে ভরে আছে, শুধু ফুল, তার থেকেও এর আনন্দটাই আলাদা পাবেন। যাই হোক, মোটামুটি করে কদিন আগে কাকিনাড়াতে একটা ভিডিও করেছিলাম, জুয়াভা নার্সারি, সেই নার্সারি থেকে এই গাছটা আমাকে গিফট করেছিল, দারুণ একটা ফুল। এগুলোর আইডি ফাইডি আমি এসব জানি না, মোটামুটি আনি যেগুলো ভালো লাগে সেগুলোই, আর অন্য কিছু নয়। সবাই ভালো থাকুন, নিজের মতন করে গাছ করুন, আর নিজের মতন করে গাছ করলে যেটা হয় সেটা বুঝতেই পাচ্ছেন, শখের বাগান হলে যেরকম হয় সেটা বুঝতে পাচ্ছেন, কাউকে জবাব দেওয়ার দরকার নেই। একটা দুটো গাছ মরবে, নষ্ট হবে, ক্ষতি হবে, তার মধ্যেও ভালো লাগা কাজ করে যখন নিজে হাতে কোনো কিছু করি। বাস এইটুকুই, আরও নতুন কিছু পেলে আপডেট দেব। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড, ফুল গাছ মানে 0050, বাদাম খোল, সর্ষের খোল, মিক্স খাবার, এগুলোই যেগুলো গ্রিন ফ্রেন্ড সবুজ বন্ধু সমর বলে সেগুলোই। সবাই ভালো থাকবেন আর সবুজ বন্ধু সমরটা সাবস্ক্রাইব করে রাখুন, আশা করব ভালো লাগবে। ক্যাকটাস করে না অনেকে, বাড়ির জন্য খারাপ, কিন্তু না, সমরের জন্য কোনো দিন খারাপ নয়। আপনারা সবাই জানেন গাছ ক্ষতি করতে পারে না, চাইলে একটা করতেই পারেন ক্যাকটাস, খুব ভালো।